এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার বড় সড় বিপদে পড়তে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমানে শিল্পমন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি মামলায় বিগত কয়েক মাস ধরেই ভোগান্তির শেষ নেই পার্থ চট্টোপাধ্যায়ের এবার তার ভোগান্তি আরও কয়েকগুণ বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এতদিন অবধি তাকে নিজাম প্যালেসে ডেকে বারংবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই কিন্তু এইবার আর তাকে নিজাম প্যালেসে ডাকবে না হঠাৎই তার বাড়িতে হানা দেবে সিবিআই এই রকমটাই সূত্রমারপথ খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এমনটাই জানাচ্ছে যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিতে পারে সেক্ষেত্রে সেটা হানা নাকি এখন দেখার সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে কি কি খোঁজ মেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিনা বা তাকে পরবর্তীতে গ্রেপ্তারের সম্ভাবনা হয় কি না সেই দিকেও নজর থাকবে রাজ্য রাজনীতির সিবিআইয়ের এক আধিকারিক সাংবাদিকদেরকে স্পষ্ট জানিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য শুধুমাত্র হানা দেওয়া হবে না সেক্ষেত্রে নিজাম প্যালেসে দেখেও তাকে জিজ্ঞাসাবাদ করা যায় সুতরাং উনার কথা থেকে এটুকুই স্পষ্ট যে শুধুমাত্র তদন্তের খাতিরে এবং জিজ্ঞাসাবাদের খাতিরে যদি হতো তাহলে সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসই ডাকত সিবিআই কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ নয় এই রকমটাই মত রাজনৈতিক মহলের সেই জন্যই তার বাড়িতে হানা দিতে চলেছে যে কোনো দিন সিবিআই এবং সেক্ষেত্রে হানা দেওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার পুরো বাড়ি তল্লাশি চালায় কিনা এবং তার যে সমস্ত জায়গায় সম্পত্তি রয়েছে সেই জায়গায় সম্পত্তিতেও তিনি সিবিআই হানা দেয় সেই দিকেই নজর থাকবে গোটা বঙ্গ রাজনীতির